नमस्कार बंधुरा, सल्ट एंड पेपर उइथ सासमल अनिंदिता चैनेले आपनादेर स्वागत जानाई। आशा करी आपनारा खूब खूब भालो आछेन, आमिओ भालो आछि। शीतेर एखन नतून छोटो आलू उठेछे, ताई आजकेर आमि निरामिष आलुर दम बानिये देखाबो। आपनारा शेष अब्दि देखबेन, स्किप करबेन ना। प्लिज चैनेलटिके सबसक्राइब करे देबेन, पाशे थाकबेन। एखाने आमि आलुगुलो जल दिये धुये नेब। कड़ाइते जल ढेले देब आलुगुलो सिद्ध करार जन्य। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। আলুগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, ছাড়িয়ে নিয়েছি। আমি পাত্রে জল ঢেলে নিচ্ছি, এগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নেব। টমেটো, আদা, শুকনো লঙ্কা, ধনে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে ফেলব। আমি টমেটোটাকে কেটে নিচ্ছি, আদাটা কেটে নেব। টমেটো আদা কুচিটাকে বেটে নেব শিলনোড়ায়। এখানে আমি ভাজার জন্য মশলাগুলো নিয়ে নিয়েছি, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, এগুলোকে আমি খালি করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি শিলপাটায় বেটে নেব। এখানে আমি জিরে, ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ নিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, পাঁচ ফোড়ন, এবং জিরে দিয়ে দেব। ফোড়নটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এরপর আমি আদা বাটাটা দিয়ে দেব। আদাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আদাটা কষানো হয়ে গেছে, এবারে আমি টমেটো বাটাটা দিয়ে দেব, দিয়ে কষতে থাকব। এবারে আমি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকব, ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষতে থাকব। এবারে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা এখানে চিনি দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করতে থাকব। কষানো হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতন জল ঢেলে দেব। এখান থেকে আমি 2-4টে আলু তুলে নিয়েছি, এটা হাত দিয়ে আমি থেতলে নেব। খেতলে নিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো, যাতে গ্রেভিটা গাঢ় হয়, খেতেও ভালো লাগবে। এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব। শুকনো খলায় ভেজে রাখা বাটা মশলাটা আমি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করতে থাকব। আপনারা এইভাবে নিরামিষ আলুর দম রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। এই আলুদমটি রুটি, পরোটা এবং ভাতের সঙ্গেও খেতে পারবেন। হয়ে গেছে, এবারে আমি পাত্রে ঢেলে নেব। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।